শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 11 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জোট রক্ষায় প্রকাশ্যে মন্তব্য নয় দলের নেতাদের বার্তা ভূপেন বোরার, 3 ডিসেম্বর থেকে মনোনয়নের আবেদন শুরু কংগ্রেসে। চাপে পড়ে তৃণমূল নিয়ে ভুল বদল কমলাক্ষদে পুরকায়স্তের, নো টেনশন 12 আসনেই হেসে খেলে জিতবে বিজেপি বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত শিক্ষক আহমেদ হোসেন, ভুয়ো নথি দিয়ে চাকরি বিপাকে হাইলাকান্দির শিক্ষক আলাউদ্দিন, কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতে রাত্রিবাস ভিনধর্মী যুবকের, এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া, যাত্রী নিরাপত্তায় ট্রেনের কুচে শীঘ্রই বসছে সিসি ক্যামেরা, বিয়ে করলেই মিলবে 1,60,000 টাকা ইস্তেহারে ঘোষণা তেলেঙ্গানা কংগ্রেসের, অগপ ইউপিপিএলের সঙ্গে আসন রফা নিয়ে কাল বৈঠক বিজেপির, 24শে চুক জুতো মেরামতকারীকেও টার্গেট করছে কাছাড় বিজেপি, লোকসমাগমের মাধ্যমে করিমগঞ্জ আসনে বাজিমাতের ভাবনা ইউডিএফ, হাইলাকান্দিতে 24, নিলামবাজারে 25 নভেম্বর জনসভা। এবং সর্বশেষ খবরটি হলো, চিরি নদী থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ, 5টি এক্সকেভেটর আটক করলেন বনকর্তা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আসামের লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস। যারা যারা লোকসভায় প্রার্থী হতে চান তাদের প্রদেশ কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে হবে। আগামী 3 ডিসেম্বর থেকে প্রার্থীরা প্রদেশ কংগ্রেসে এই আবেদন করতে পারবেন। নতুন দিল্লিতে এআইসিসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। গত 2 দিন ধরে দিল্লিতে এআইসিসির বিভিন্ন নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রদেশ সভাপতি ভূপেন বোরা। তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ আসামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, আসামের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের শরিক হিসেবে কংগ্রেস ঐক্যবদ্ধভাবে জুটে সামিল হয়ে ভোটে লড়বে, ফলে মিত্রজোটের সঙ্গে আলোচনা করেই লোকসভার চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। জানা গেছে, কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে কংগ্রেস প্রার্থীরা সব কেন্দ্র থেকেই আবেদন জানাতে পারবেন। তবে মিত্রজোটের সঙ্গে আসন সমঝোতার জন্য সব আসনে হয়তো দলীয় প্রার্থী দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ভূপেন বোরা। তবে প্রাথমিকভাবে প্রার্থিত্ব প্রত্যাশীরা আবেদন জমা দেওয়ার পরই মিত্রজোটের সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। আসামের সব কেন্দ্রে একমাত্র কংগ্রেসেরই লড়াই করার ক্ষমতা রয়েছে। দলের কার্যকরী সভাপতি কমলাক্ষদে পুরকায়স্তের এই মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া প্রকাশ করে ভূপেন বোরা জানিয়েছেন, এসব বক্তব্য দলের অন্তরে রেখাই ভালো হবে, কারণ বিরোধী জোটকে শক্তিশালী করতে হলে কমলাক্ষবাবুর এ ধরনের মন্তব্য অন্য দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। কাজেই প্রকাশ্যে মন্তব্য করার আগে সব দিক বিচার বিবেচনা করেই সাংবাদিকদের কাছে মত প্রকাশ করা ভালো। সরাসরি কমলাক্ষর সমালোচনা না করলেও প্রদেশ সভাপতির বক্তব্য থেকে এটা পরিষ্কার, আগামী দিনে এ ধরনের মন্তব্য করার আগে প্রথমে সেটা দলের ফোরামেই করা উচিত, নইলে বিরোধী জোটের অন্য দলগুলোর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। পরবর্তী খবরটি হলো, চাপে পড়ে তৃণমূল নিয়ে ভুল বদল কমলাক্ষের। করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠনই নেই। এই আসনে তৃণমূল কংগ্রেস থেকে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে প্রজেক্ট করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবার নিজের দলেই চাপের মুখে পড়লেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। চাপে পড়ে নিজের ভুল পাল্টে তিনি দাবি করলেন, সংবাদ মাধ্যমে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। হাইকমান্ডই ঠিক করবে করিমগঞ্জ আসনে কে প্রার্থী হবেন কিংবা কাকে সমর্থন করা হবে। তৃণমূল কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে ইন্ডিয়া জোটের প্রার্থী করার সওয়াল করলে উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, করিমগঞ্জে তৃণমূলের কোনো সংগঠনই নেই, এমনকি তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে নিয়েও বিরূপ মন্তব্য করেন তিনি। এই মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই বিড়ম্বনায় পড়েন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি। তার এই মন্তব্যকে সমর্থন করেননি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ সভাপতি ভূপেন বোরা ও বিধায়ক রকিবুল হোসেন জানান, কমলাক্ষর মন্তব্য নিছকই ব্যক্তিগত, কোন আসনে কে প্রার্থী হবে তা দলের হাইকমান্ডের বিবেচনাধীন, করিমগঞ্জ আসনে কাকে প্রার্থী দেওয়া হবে তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। দিনক্ষণ ঘোষণার আগেই লোকসভা নির্বাচনের পারদ বেড়ে চলছে, বিশেষ করে করিমগঞ্জে। এবার প্রায় 2 লক্ষ মুসলিম ভোটার বেশি রয়েছে এই আসনে।
এ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে কংগ্রেসের মধ্যে। ইতিমধ্যেই এক ডজন নেতা টিকিটের দাবি জানিয়েছেন, এমনকি কংগ্রেসের তরফে একটি প্রাথমিক তালিকাও ঘোষণা করা হয়ে গেছে। জেলা কংগ্রেস যখন এই আসন নিয়ে স্বপ্ন দেখছে, তখন আচমকা এন্ট্রি হয়েছে ইন্ডিয়া মহাজোটের শরিক তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের প্রদেশ সভাপতি রিপুন বোরা করিমগঞ্জের তৃণমূলের প্রার্থী হিসেবে সুস্মিতা দেবীকে প্রজেক্ট করেছেন। সুস্মিতাও এই আসন থেকে লড়তে রাজি হয়েছেন, কিন্তু এ নিয়ে দস্তুর মতো বেঁকে বসেন কমলাক্ষ। করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থীকে দাঁড় করানো হবে বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেন তিনি। পরবর্তী খবরটি হল চব্বিশে চুক, জুতো মেরামতকারীকেও টার্গেট করছে কাছাড় বিজেপি। সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন, তাই সমাজের সর্বস্তরের লোককেই টার্গেট করছে কাছাড় বিজেপি। বাদ পড়ছেন না জুতো মেরামতকারীরাও। শুক্রবার শহরের একাধিক জুতো মেরামতকারীর পাশে দাঁড়ালেন শাসক দলের নেতারা। এদিন শহরের ট্রাঙ্ক রোডে কজন জুতা মেরামতকারীর কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন জেলা বিজেপির সহসম্পাদক সৌমিত্র কুমার দেব। সঙ্গে ছিলেন শিলচর সাব ডিভিশনের এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বাবলু খেওয়ট এবং জেলা বিজেপির সদস্য তীর্থঙ্কর দেবরায়। জুতো মেরামতকারীদের গীতা ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন তারা। নয়া জুতো কিনে তাদের পরিয়ে দেন। সেবাই সংগঠন এই মন্ত্রে অনুপ্রাণিত জেলা বিজেপির সম্পাদক সৌমিত্র কুমার দেব বলেন, যারা আমাদের প্রতিদিন পথ চলতে সাহায্য করছেন, ধনতেরাস উপলক্ষে তাদের সংবর্ধিত করতে পেরে আপ্লুত তারা। উল্লেখ্য, সমাজের একেবারে পিছ পড়া লোকেদের কল্যাণে অতি সম্প্রতি চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পে দেশের ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির অধীনে সরকার বিভিন্ন স্তরের শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করবে। এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে, ভাতাও পাবেন তারা। পরবর্তী খবরটি হল ভুয়ো নথি দিয়ে চাকরি, বিপাকে হাইলাকান্দির শিক্ষক আলাউদ্দিন। শিক্ষকের চাকরি লাভ করতে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দায়ের করে বিপদে পড়েছেন হাইলাকান্দির এক সহকারী শিক্ষক অর্থাৎ টিউটর। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত চিপরসাঙ্গন জেবিএমই মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন বড়বুইয়ার বিরুদ্ধে হাইলাকান্দি শিক্ষা বিভাগে এ নিয়ে মামলা দায়ের করেছে। অভিযোগে জানা গেছে, আলাউদ্দিন সহকারী শিক্ষক পদে চাকরি লাভ করতে নিজের ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট জাল করেছেন। সেই তথ্য সামনে আসার পর তার বিরুদ্ধে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বিইও রাজেশ চক্রবর্তী, এডিসি ত্রিদীপ রায়ের নির্দেশে হাইলাকান্দি সদর থানায় মামলা রুজু করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিউটর পদে চাকরি লাভ করতে আলাউদ্দিন বড়বুইয়া ম্যাট্রিক পরীক্ষার নকল মার্কশিট ও সার্টিফিকেট শিক্ষা বিভাগের কাছে জমা দিয়েছিলেন। এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর হাইলাকান্দি শিক্ষা বিভাগ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে যোগাযোগ করলে ভয়াবহ আলাউদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির তথ্য সামনে আসে। সেবা কর্তৃপক্ষ এডিসি ত্রিদীপ রায়কে চিঠির মাধ্যমে জানিয়েছে, 1984 সালে আলাউদ্দিন বড়বুইয়া নামে হাইলাকান্দির কোনো ব্যক্তি ম্যাট্রিক পরীক্ষা উত্তীর্ণ হননি। আলাউদ্দিনের শিক্ষা বিভাগে জমা দেওয়া রুল 117 নম্বর 1842-এর মার্কশিট আসলে জনৈক শামসুল আলম বড়বুইয়া নামের অতিভুক্ত থাকার কথাও জানায় সেবা। অন্যদিকে হাইলাকান্দি পাবলিক স্কুলের অধ্যক্ষ অন্য এক পত্রের মাধ্যমে প্রয়াত নিমার আলী বড়বুইয়ার পুত্র আলাউদ্দিন বড়বুইয়া 1978 সালে ম্যাট্রিক পরীক্ষায় বসলে উত্তীর্ণ হতে পারেননি বলে শিক্ষা বিভাগকে জানায়। এদিকে দশম শ্রেণীতে ফেল হয়েও দিব্যি শিক্ষকতা করার তথ্য সামনে আসার পর নড়ে চড়ে বসে হাইলাকান্দি জেলা প্রশাসন। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপায়ুক্ত ত্রিদীপ রায় জানান, অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিন বড়বুইয়া জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার পাশাপাশি সরকারের কাছ থেকে মাসে মাসে বেতন গুনে যাচ্ছিলেন। শিক্ষা বিভাগে তার বিরুদ্ধে মামলা করার পাশাপাশি প্রাপ্য বেতনের অর্থ ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাবে। অন্যদিকে টিউটর পদে কর্মরত অনেক শিক্ষকেই জালিয়াতি করে চাকরি লাভ করেছেন বলে বিরোধী দল কংগ্রেস আজ সরাসরি অভিযোগ করেছে। তাদের মতে, টিউটর পদে চাকরি লাভ করা প্রতিজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নথিগুলো নিরপেক্ষভাবে যাচাই করলে অনেক নন ম্যাট্রিক শিক্ষকের নাম সামনে আসবে। শুধু চিপরসাঙ্গনের আলাউদ্দিন নন, অনেক টিউটরই হাইলাকান্দিতে সার্টিফিকেট জাল করে চাকরি লাভ করেছেন। পরবর্তী খবরটি হল কচুদরম থানা এলাকার ভুবন হিল জিপির কৃষ্ণপুর, সন্ন্যাসী বাড়ির দেবতার আসনে ভিনধর্মী এক যুবকের রাত্রিবাস নিয়ে এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে কৃষ্ণপুর এলাকার প্রবীণ নাগরিক বরেন্দ্র চন্দ্র দাস সন্ন্যাসী বাড়িতে প্রণাম করতে গিয়ে দেখেন দেবতার আসনে ঘুমিয়ে রয়েছে এক যুবক। তিনি যুবকটিকে ডাকাডাকি করলে ঘুম থেকে উঠে আবুল তাবুল কথা বলতে থাকে। এদিকে বিষয়টি চাউর হলে এলাকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক জড়ো হয়ে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীকে খবর দেন। পরে গ্রামরক্ষী বাহিনীর লোকরা কচুদরম পুলিশকে খবর দিলে থানার ওসি হরিন্দ্রনাথ ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে থানায় নিয়ে আসেন।
ধৃত যুবকটি জানান তার বাড়ি সোনাই স্বাধীন বাজার এলাকায়, নাম ইরফান হোসেন লস্কর, বাবার নাম ইনাম উদ্দিন লস্কর। সে আরও বলে, ভুবন পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে সে কৃষ্ণপুরে এসেছিল, কিন্তু রাত হয়ে যাওয়াতে এখানে ঘুমিয়ে পড়ে। এদিকে স্থানীয় নাগরিকরা খচুতরম থানার ওসিকে জানায়, গত কয়েকদিন থেকে সন্ন্যাসী বাড়িতে লাগানো মহাদেব ও হনুমানের ছবি কেবাকারা ভেঙে দিয়েছে। এদিকে ধৃত যুবকটিকে থানায় নিয়ে এসে পরিবারের লোকদের কাছে সমজে দেওয়া হয়েছে বলে জানান ওসি হরীন্দ্রনাথ। তিনি বলেন, প্রাথমিকভাবে যুবকটিকে মস্তিষ্ক বিকৃত বলে অনুমান করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন শিক্ষক আহমেদ হোসেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন জাতীয় শিক্ষা দিবসে এই সম্মান প্রদান করল সামাজিক সংগঠন প্রেড ফাউন্ডেশন। আজ প্রেড ফাউন্ডেশনের উদ্যোগে এবং সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দির সহযোগিতায় স্কুলে এক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জুলবাড়ি হাজি কাশিম আলী হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহমেদ হোসেনকে পাতারকান্দির রূপকার পাতারকান্দি কলেজ, বিএড কলেজ, ইসমাইলিয়া মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাতারকান্দি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সালিকুজ্জামান, পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া, মাওলানা আব্দুল হাফিজ কাশিমি, প্রেড ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এটিএম জাকারিয়া কাশিমি প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডিএফের কোঅর্ডিনেটর জুবাইর আহমেদ, ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর বিজয় দত্ত, একাডেমিক অফিসার এ এফ কালাম, রাজু ওয়ারিয়র্স মার্শাল আর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু উবাইদা থাপাদার, তামান্না ফিরদৌসি, কালিম আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বিগত 2015 সাল থেকে প্রেড ফাউন্ডেশন নিয়মিতভাবে জাতীয় শিক্ষা দিবসে একজন শিক্ষাবিদ ও সমাজকর্মীকে এই সম্মাননা দিয়ে যাচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।